নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি আপনার সঙ্গে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব গোলাপ গাছের এলা ডালের সম্বন্ধ নিয়ে। অনেক সময় আপনারা গোলাপ গাছ কিনে নিয়ে আসার পর বাড়িতে দেখবেন যে একটা নিচ থেকে ডাল বেরোচ্ছে এবং প্রচুর পরিমাণে ডালটি খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে, এবং গ্যাপটিংয়ের নিচের থেকেও একটা ডাল বেরোয় এবং অপর গ্যাপটিংয়ের অপর থেকেও কিন্তু এরকমভাবে একটা ডাল বেরোচ্ছে। সেই সময় আপনারা কীভাবে চিনবেন যে এটা এলা ডাল? আমি আপনার সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই দুটি বিষয় নিয়ে। খুবই ভালোভাবে আপনারা কিন্তু বুঝে যাবেন এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন, তাহলে আপনাদের কোনো ডাউট থাকবে না এলা ডালের সম্বন্ধ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই সব বিষয়গুলো নিয়ে। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক। দেখুন বন্ধুরা, গ্যাপটিংয়ের নিচের অংশ থেকে একটা ডাল বেরিয়েছে, এটা আপনারা কীভাবে চিনবেন যে এটা এলা ডাল? তো দেখ, প্রথমে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করে দেখতে হবে, সেটা হচ্ছে দেখুন এখানে দেখুন 5টি পাতা রয়েছে, অপরে যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলি কিন্তু 7টি করে পাতা রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু কাঁটা রয়েছে, এবং পাশের যে গ্যাপটিংয়ের অংশ থেকে যে ডালগুলো বেরিয়েছে সে ডালগুলোতে কিন্তু অত পরিমাণে কাঁটা নেই যতটা পরিমাণে এই ডালটিতে রয়েছে, আপনারা এখানে চিনতে পারবেন। এবং দেখুন পাতাগুলোর সাইজটা দেখুন, একদম গোলাকার নয়, একদম চ্যাপ্টা পাতাগুলো, আর যেটা গ্যাপটিংয়ে রয়েছে সে পাতাগুলো কিন্তু গোল গোল পাতাগুলো রয়েছে। এখান থেকেও আপনারা কিন্তু এই এলা ডালটি আপনারা চিনতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, পাতাগুলি প্রত্যেকটা ডালে কিন্তু 7টি করে পাতা রয়েছে এবং কোনো রকমে কিন্তু কড়ি এই ডালে নেই, এবং এই ডালে কড়ি কোনো দিনও আসবে না, প্রচুর পরিমাণে বড় হবে তবে কড়ি এই ডালে আসতে পারে। এবং দেখুন 7 দিনে কতটা বড় হয়ে গেছে এই ডালটা, এবং পাশের যে গাছটি রয়েছে সেটা আমার 6 মাস ধরে রয়েছে গাছটি, সেটাতে কিন্তু কতটা ডাল বেরোয়নি, এবং দেখুন 7 দিনে কিন্তু কতটা বড় হয়ে গেছে ডালটা। এবং আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা গ্যাপটিংয়ের অপর থেকে কিন্তু এলা ডালের মতনই একটা ডাল বেরিয়েছে। এবার আপনারা লক্ষ্য করে দেখুন এই ডালটার মধ্যে এবং গ্যাপটিংয়ের যে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা সেম মিলে যাচ্ছে, গ্যাপটিং এবং এই এই ডালটাতে কিন্তু অনেকটা পাতাগুলো কিন্তু মিলে যাচ্ছে এই গাছটিতে, লক্ষ্য করে ভালোভাবে দেখুন। এবং এই ডালে রয়েছে এলা ডালটি যেটা বেরিয়েছে আমার, এলা ডাল এটা নয়, এটা যে ডালটা গ্যাপটিংয়ের ওপর থেকে বেরিয়েছে আমার সেই ডালটাতে কিন্তু খড়ি এসে গেছে। হঠাৎ করে আমার এই গোলাপে একটা ডাল হঠাৎ করে বেড়ে উঠলো, আমি ভাবলাম এটা এলা ডাল, আমি কাটতে যাচ্ছিলাম তখন দেখলাম ভালোভাবে লক্ষ্য করে এবং কতগুলি বন্ধুর সঙ্গে আমি কথা বলে দেখলাম এটা এলা ডাল নাকি এটা গ্যাপটিংয়ের ওপর থেকে ডালটি বেরিয়েছে, আমি ভালোভাবে বুঝতে পারিনি। তখন কিন্তু অনেকজনই বলেছে যে এলা ডাল এটা, এবং অনেকজনই বলেছে কিন্তু এটা এলা ডাল নয়, এটা কাটোনা। তো আমি এই ডালটাকে পরীক্ষা হিসেবে আমি রেখে দিলাম। তো ডালটি আমি কিছুদিন পর আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে এই ডালটি থেকে কড়ি আসছে, আমি যদি ডালটা কেটে দিতাম তাহলে কিন্তু এই ডালটা কোনোদিনও পাওয়া যেত না। ডালগুলিতে পাতাগুলো রয়েছে সেম টু সেম পাতাগুলো একদম মিলে যাচ্ছে, এবং আগের যে গাছটি আমি দেখালাম যেটা এলা ডাল সেটাতে কিন্তু পাতাগুলো একদম লম্বা লম্বা টাইপের। এবং আরেকটা চেনার উপায় আছে এলা ডাল, সেটা হচ্ছে যখন আপনারা দেখতে পাবেন নিচ থেকে কিন্তু লাল লাল যে পাতাগুলো বেরোচ্ছে, লাল 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 যদি পাতা বেরোয় তাহলে আপনারা বুঝে নেবেন যেটা এটা এলা ডাল নয়, এবং যদি সবুজ বেরোয় ডালটা সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটা এলা ডাল। এলা ডালের পাতাগুলি দেখুন এবং গ্যাপটিং করা যে পাতাগুলি সেগুলি দেখুন, দেখুন বন্ধুরা অনেকটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন, কারণ এলা ডালের পাতাগুলো লম্বা লম্বা এবং গ্যাপটিং যে গাছটি রয়েছে সেটাতে কিন্তু পাতাগুলো অনেক গোল গোল পাতাগুলো দেখতে রয়েছে। আপনারা এই থেকে আপনারা অনেক আন্দাজা লাগাতে পারবেন যে এটা এলা ডাল, আপনারা অনেকটাই বুঝে গেছেন এলা ডালের সম্বন্ধে। কোনোদিনও যদি এরকম আপনাদের বাড়িতে গোলাপ গাছের ডালে এরকম ডাল বেরোয় তাহলে আপনারা খুবই সহজভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।